সমগ্র রাজ্যের নগাঁওত রূপকর জ্যোতিপ্রসাদ আগরওয়ালার স্মৃতিত শিল্পী দিবস উদযাপন। নগাঁর ওম প্রকাশ জাজিয়া গার্লস হিন্দি হাইস্কুলত অনুষ্ঠিত করা হয় শিল্পী দিবস। শিল্পী দিবস উপলক্ষে নগাঁও জিলা ভিত্তিক চিত্রাঙ্কন, একক অভিনয়, একক নৃত্য, যোগাসন আর জ্যোতি সংগীতের প্রতিযোগিতা অনুষ্ঠিত করা হয়। প্রায় 100 অধিক শিক্ষার্থী এই প্রতিযোগিতা সমূহ অংশগ্রহণ করে। উল্লেখ্য যে প্রতি বছরে ওম প্রকাশ জার্ডিয়া গার্লস হিন্দি হাইস্কুলত শিল্পী দিবস অনুষ্ঠিত করা হয়। মানে বাপাবাস প্রডাকশনের আপনার প্রিন্সিপাল হয়? হয় হয়, আমি বাপাবাস প্রডাকশন স্ল্যাশ একাডেমির উদ্যোগত আর আমার এই স্কুল ওম প্রকাশ জাজদিয়া গার্লস হিন্দি হাই স্কুলের ব্যবস্থাপনাত আমি বিভিন্ন ধরনের প্রতিযোগিতা আরম্ভ আয়োজন করছো শিশু দিবস, সরি শিল্পী দিবস উপলক্ষে। গতি ইয়াত আপনার একক নৃত্য আছে, যোগাসন আছে, চিত্রাঙ্কন আছে আর আপনার নৃত্য আছে। আমি একক অভিনয়ও আয়োজন করেছিলাম, কিন্তু সময়ের অভাবত আমি সেই অনুষ্ঠানটি বাতিল করছো। আমি ইয়াত আমার বিভিন্ন ধরনের অনুষ্ঠানবিল একাডেমিক প্রায় হয়ে থাকে, গতি এবার আমি প্রথমবার আপনার সহযোগত মিডিয়াত দিব পাই সুখী আর আপনার আশাভাবে। আমার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী সকল ইয়াত আছে, আমার প্রায় 150 ওপর ছাত্রছাত্রী জয়নিং করেছে, আমার ইয়াত শিক্ষক শিক্ষয়িত্রী বিভিন্ন স্কুলেরপরাও আহিছে, আমন্ত্রিত অতিথি সকলও আছে আর আমার ন্যাশনাল লেভেলের আমার যোগা আমার বিচারক আছে। আমার আজি প্রথমতে হয়েছে আর্ট কম্পিটিশন হল আর এতিয়া যোগাসন হয়ে আছে আর জ্যোতি সংগীতের অনুষ্ঠান আছে, নৃত্য আছে। এই চারিটা অনুষ্ঠানের জড়িয়ে আমি বিচারি আছো আমার এই নগাঁও ডিস্ট্রিক্টর যান লড়ালী একটা ভাল প্ল্যাটফর্ম পাক আর যাতে একটা জ্যোতিপ্রসাদর বহুত মানে আমার অসমের কারণে যিখিনি ভাবিছিলে, সপন দেখিছিলে, সর সর লড়াছোৱালীবিলাকে অলপ ভাবক সেইবিলাক কথা শিখক, গোটর অধিকারী হক, সেই প্রযত্নে আমি আজি এই অনুষ্ঠানটো তেনেকে পাতিবলে যত্ন লৈছো। নগাঁৱৰ পৰা জহিৰুল ইসলামৰ রিপোর্ট, এনিভাৰত 24। অভিনন্দন, আপনার এজনী ছোৱালী জন্ম হয়েছে। লাহি পাহিয়ে